Assalamualaikum. আমি মাহাথির মোহাম্মদ ওহি আমি দেখো আমি দেখাবো কেমন করে সানচো ফুল মুভি ডাউনলোড দেবেন এইচডি প্রিন্ট অবশ্যই এটা হল প্রিন্ট কিন্তু না জীবনেও এখন এইচডি প্রিন্টটা অন্যতে পাওয়া যাবে না কিন্তু হলমেট হবে অনেক ভালো যেহেতু এখনও পাচ্ছে না যাই হোক আমি পাইছি এই জন্য পাঁচছি ডাউনলোড দিয়ে দেখাচ্ছি এবং ডাউনলোডের পরে ইনশাল্লাহ আমি চালু করে দেখাবো যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে পারো আমি ক্রোম ওপেন করতে পারতাম আমার সব কিছু ফিক্সড করা আছে ফায়ারফক্সে সো আমি ফায়ারফক্স ওপেন করলাম তোমরা ক্রোম ওপেন করতে পারো তখন করে সার্চ বক্সে লিখবে আমি অবশ্য এটা আমি ইসে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমি সার্চ বক্সে লিখে দেখছি লিখে এখানে ফুল এখানে কুল মুভিস লেখার পরে এখানে এই বাবা মাই কুল মুভিস পড়ো মাই কুল মুভিস পড়োতে ঢুকবে ঠিক আছে আর এখানে কুল মুভিস পড়ো আছে লেখা এই প্রথম বিষয় ঢুকে পড়বে ঢোকার পরে এই যে পেয়ে যাবে সানজু সানজু মুভির উপরে ক্লিক করবা তারপরে এই যে মুভি ডিটেলস সানজু মুভি ডিটেলস যা আছে এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু লেখা আছে ঠিক আছে নিশ্চয় চলে আসবে আসার পরে এখানে দেখো সানচু 2018 1080 PSD PC ডাউনলোড তারপরে MP4 ফাইলস 300 MB মুভিস MP4 এখানে অনেক ধরনের ফাইল আছে তোমার যেটা পছন্দ সেটা ডাউনলোড করে আমরা তো সাধারণত এইচডি ফাইলই পছন্দ করি এইচডি ফাইলই ডাউনলোড আমার পিসিতে জায়গা আছে তাই আমি এইচডি ফাইলই ডাউনলোড করি তাহলে এখানে এখানে দেখো ডাউনলোড অপশন দেখো এই ডাউনলোডে ক্লিক করবা রিডাকশন হলে রিভার্সটা কেটে দেবা অটোমেটিক্যালি কেটে গেছে তবে পরে আবার ফের ক্লিক করবো তবে যেখানে যাবো নিশ্চয় চলে আসো নিশ্চয় আসার পরে এখান থেকে পাচ্ছ ডাউনলোড ফরম গুগল সার্ভার 1 গুগল সার্ভার 2 যেখানে টিপ মারো ডাউনলোড হবে কিন্তু এই সার্ভারের উপর টিপ মারতে হবে কখনো সময় এখানে বা এখানে টিপ মারবে না ডাইরেক্ট ডাউনলোড বা ডাউনলোড 4K মুভি এসব জায়গায় টিপ মারবে না বা হাউ ডু ডাউনলোড টু মুভিস ক্লিক হয় এখানেও ডাউনলোড মারবে না এখানে মারবে গুগল সার্ভার 1 এর নাম তো এটা কেটে দেবে অটোমেটিক্যালি কেটে যাবে না হলে আর ফের একটু অপেক্ষা করো এই দেখো ডাউনলোড লিঙ্ক চলে আসছে এই যে এখানে ডাউনলোড করবে দেখো এখানে আছে ডাউনলোড ভিডিওস সানজু 2018 PSDB রিপ শেয়ার MP4 ঠিক আছে এখানে ক্লিক করবে ক্লিক করার পর যেখানে আছে সেখানে সেভ করতে পারো আমি সাধারণত আইটিএম ডাউনলোডে ডাউনলোড করি তো এখানে ডাউনলোড দিচ্ছি তো এখানে সেভ স্টেপ ডাউনলোড এই ডাউনলোড শুরু হয়ে গেছে ডাউনলোড শুরু হওয়ার পর যেখানে গেছে আমি শেষ হওয়ার পরে তোমাদেরকে দেখাবো যে আসলে এটা ঠিক লিঙ্ক কিন্তু তোমরা অনেক সময় ভাবতে পারো যে এটা ভুল লিঙ্ক বা এখানে ডাউনলোড করে আমার সাথে লিঙ্ক করতে পারবে আমি এটুখানে দেখছি অলরেডি মোবাইলে মোবাইলে আমরা অন্যতে ইসি ব্রাউজার ইউজ করলে তুমি দেখতে পারবা যে এটা ঠিক লিঙ্ক বা ভুল লিঙ্ক এখান থেকে আমি অলরেডি ইসি ব্রাউজার দেখছি তুমি ইসি ব্রাউজার দেখে নেওয়ার পর ডাউনলোড করে মোবাইলে আর পিসিতে এই যে আমি ডাউনলোড ডাউনলোড দেখলাম এখানে আননোন ফাইল দেখাচ্ছে ফাইলটা তোমাদের এখানে দেখে নিচ্ছে কত জিবি ফাইল এখানে লেখা আছে ফাইলের জিবি দেখে যায় এখানে দেখতে পাবো এই দেখো 1.2 GB ফাইল এখানে 1.2 GB ফাইল ডাউনলোড হচ্ছে তো 1.2 GB ডাউনলোড হওয়ার পর অটোমেটিকলি ডাউনলোড বন্ধ হয়ে যাবে চিন্তা করার কোনো কারণ নেই আননোন ফাইল দেখা গেলো তোমরা অত চিন্তা করার কারণে এই যে এখানে দেখা যাচ্ছে 1.2 GB ফাইল ঠিক আছে সাইজ 1.2 GB সো এখান থেকে তোমরা আরামসে সেন্স ভিডিও ডাউনলোড করে নিতে পারো আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ আর নতুন নতুন মুভিস ডাউনলোড লিঙ্ক পেতে চলে আমার মুভি সিনেমা দেখো ইনশাআল্লাহ